টাইমস বাংলাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে বসিরহাটে এসে কেমন লাগছে আপনার? পুরনো জায়গা, 96-97 সালে একটু ডিস্ট্রিক্ট ছিল, তারপরে মানুষকে এত ভালোবাসে যে আমরা যখনই ডাকে আমি চলে আসি। আজকে বাড়তি পাওয়ার যে নুরুল হক সাহেব এসেছেন, একজন দিকপাল মানুষ, নিঃশব্দে কাজ করা ভালোবাসে, কাজ করছে যেহেতু আপনি দীর্ঘদিন এসডিপিও হিসাবে বসে আছেন, এসডিপিও দীর্ঘদিন ছিলাম না, মানুষ ভালোবাসে ছিলাম মাত্র 15 মাস, যা 15টা মাস কম নয়। আপনার কি মনে হচ্ছে এই বসিরহাটে বিশেষ করে পিছিয়ে পড়া সমাজে আপনি কাজ করছেন, সেখানে পিছিয়ে পড়া সমাজের কি কমতি বলে আপনার মনে হচ্ছে বসিরহাটে? পিছিয়ে পড়া যাচ্ছে না, তবে আমার মনে হয় পিছিয়ে পড়ার কারণটা সবচেয়ে বড় কারণ তারা শিক্ষার মানুষকে শিক্ষিত করতে হবে। শুধু ইসলামিক হিস্ট্রি বা ইসলামিক থিওলজি দিয়ে আমার চলে না, ইসলামিক থিওলজি ইসলামিক হিস্ট্রি থাকবে, এগুলো আমাদের মুক্তি রক্তের মধ্যে রয়েছে, যারা মুসলমান তারা আছে, তারা পালন করুক, তাদের অনুশাসন দেবে, ডিসিপ্লিন শেখাবে, আদব কায়দা শেখাবে, কিছু শেখাবে, থিওলজি এবং ইসলামিক হিস্ট্রি জানা দরকার আছে, যারা মুসলিম তাদের জানা দরকার। তার সঙ্গে আধুনিক শিক্ষায় মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, লিটারেচার, সমস্ত জিনিসগুলো যা সাধারণ মানুষের আসল থিওলজির সঙ্গে থিওলজিতে একটা জায়গা আছে, এগুলো হচ্ছে আসল শিক্ষা, যে শিক্ষার ফলে মানুষকে প্রতিষ্ঠা করবে সমাজে প্রতিষ্ঠিত না হলে আপনার বললাম এটাই আমার বক্তব্য মধ্যে রাখলাম, যখন পর্যন্ত আপনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারছেন না আপনার। আচ্ছা, পীরজাদা খোবায়েব আমিন একটা উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন? এই রুহুল আমিন ফাউন্ডেশন অনেকদিন ধরেই কাজ করছে, এরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, খোবায়েব আমিন বাংলা বাবা সজুল আমিন এরা সমাজসেবামূলক কাজ করেন, অনেক লোক এদেশে কানেক্ট করছে, সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এত লোক এদেশে যখন কানেক্ট একটা ভালো কিছু করছে, হসপিটাল করেছে, শিক্ষার জন্য কাজ করছে, তার জন্য কাজ করছে, সমাজের কাজ করছে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা এদের আছে এই সমাজ গঠনে। এদের একটা কি মনে করবেন না ভালো যে এরা সমাজ গঠনে আমাদের এখন মূল টার্গেট হচ্ছে তাদের পিছিয়ে পড়ার মেজর কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে শিক্ষা। সেই শিক্ষায় শিক্ষিত না হলে হতে পারলে আমাদের কেউ সমাজে প্রতিষ্ঠিত না হতে আমরা যেমন পিছিয়ে আসি সে পিছিয়ে থাকবো, একটু এগোই অনেক মানুষ যেমন এগিয়েছে, আমাদের কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, পার্টিকুলার পার্টি সে জিডি একাডেমি বলুন, ভয়েস বলুন, আলামিন মিশন বলুন, এদের যারা ছাত্রছাত্রী তারা সমাজে অনেকটা প্রতিষ্ঠা পেয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর অফিসার হয়েছে, অনেক ভালো ব্যাংকের অফিসার হয়েছে, শিক্ষক হয়েছে, প্রফেসর হয়েছে, কিন্তু সেটা ব্যক্তিটা অনেক বেশিভাবে শিক্ষাটাকে মাস, হ্যাঁ মাস উঠে আসা একসঙ্গে অনেক আমরা কোথাও নেই পশ্চিমবাংলার সমাজের মধ্যে আমরা এত সংস্কৃতি নয়, আট বছর পরে দেখা যায় এবং এই যে পরিবর্তনটা আমি একে দুদিনে সরকারের সুযোগ দিচ্ছে, এখানে কারোর দোষ নয়, দোষ হচ্ছে আমাদের, আমরা নিজেরা চেষ্টা করে আমরা এক জায়গায় এক জায়গায় সবাই মানুষ, সব ধরনের মানুষ, ধর্মটাকে একেবারে আমি একেবারেই ধর্ম আছে ধর্ম একেবারেই একটা বিষয় মানে পীরজাদা খোবায়েব আমিন বয়সে অনেক নবীন, সেখানে আপনারা অনেক অগ্রজ এবং তাকে কি বার্তা দেবেন, তাকে কি মেসেজ দেওয়া হয়েছে? মানুষকে সেবা তো দিচ্ছে, পরিষেবা দিচ্ছে, একটা সমাজ গঠনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি বাবা সজুল আমিন কারণও সমাজ গঠনের ভূমিকা আছে, কিন্তু পীরজাদা খোবায়েব আমিনকে একটা বলবো যে মানুষকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি
অনেক সময় আছে আমার কাছে, এত সময় নেই। আমাদেরকে যখন যেভাবে বলেছে বলেছে যে আপনি আসুন, অনেক মানুষ কানেক্টেড কানেক্টেড হয়ে আমরা রাজনীতি থেকে ছেড়ে দিচ্ছি, রাজনীতি একদম পুরোটাই ছেড়ে দিয়ে আমি বললাম যে ভোট দেবেন সবাই, সবাইকে ভোট দেবেন, কিন্তু ভোটে মারামারি গণ্ডগোলের মধ্যে কখন দৌড়াবেন, তাতে আপনার ব্যক্তিগত ক্ষতি আর আপনার পারিবারিক ক্ষতি পারিবারিক এবং সামাজিক এই তিনটা ক্ষতি হচ্ছে। এইটাকে সবসময় আপনি যে দাঁড়ানি ভোটে বা আপনি আপনি যে কর্মী হন বা সংগঠনের কেউ নেতা হন, আপনি রাজনীতি করুন, কাউকে আঘাত করা, কাউকে চৌধুরী করা, কাউকে মারপিট করা, বানো, এইসব দেখবেন মানুষ আজকে রকম কালকে আপনাকে চিনবে। যারা যারা নেতা দেখবেন, যারা ইম্পর্টেন্ট নেতা আছে, মূল্যবান একটা কেউ শুধু জালিয়াতি করে মুখের উপরে ভালো কথা বলে কোনো ভালো কাজ না করে কেউ কিন্তু বড় নেতা হবে ওরা। আলটিমেটলি মানুষটাকে চিনবে যে আগে আপনি ভালো মানুষ হন, কাজ করুন, সেটা আমি চাই। মারামারি বেশি মারামারি হয়নি, বিধানসভা ইলেকশন পঞ্চায়েত। অনেক অনেক ধন্যবাদ স্যার, টাইম সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এত সময় কথা বলছিলাম আইপিএস হুমায়ুন কবিরের সঙ্গে। 15 মার্চ তিনি বসিরহাটে কাটিয়েছেন, তাই বসিরহাটের মাটি বাতাস তার অনেক পরিচিত। তিনি জানেন যে মানুষের দুঃখ দুর্দশা, এবং পিছিয়েতা খোবায়েব আমিন যে কর্মকাণ্ড এখানে চালাচ্ছেন তাকে সাধুবাদ জানিয়ে তিনি বলছেন যে খোবায়েব আমিনকে শুধু ধর্মীয় শিক্ষা না, পাশাপাশি আধুনিক শিক্ষায় হাত লাগাতে হবে, তবেই কিন্তু একটা জাতি, একটা সমাজ নিচু তলা থেকে উপরে উঠবে। টাইমস বাংলা দালালি নয়, বুক ঢুকে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা, সাংবাদিকতার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার নয়, আর নয় কোনো সাম্প্রদায়িক কচকচানি। টাইমস বাংলা নির্ভীক বিশ্বাস, নিজস্বতা, সব খবর, সবার খবর। ফাইট ফর রাইট।